ইশরাক হোসেন ব্যক্তিগত সফরে কিছুদিনের জন্য দেশের বাইরে ছিলাম। গতকাল আমি আসছি। আমার বর্তমানে বিভিন্ন গণমাধ্যম সহ অনেক জায়গায় নানা বিভ্রান্তিমূলক খবর এসেছে। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, এই ঢাকার মাটিতে আমার জন্ম, আমার এই ঢাকার মাটিতে আমার বাপের জন্ম, এই ঢাকার মাটির জুড়াই কবরস্থানে আমার বাপের কবর এবং তার পায়ের নিচে একটি কবর আমি বরাদ্দ নিয়ে রেখেছি। এই দেশের মাটিতেই আমার মৃত্যু হবে ইনশাআল্লাহ। দ্বিতীয়ত, কোন পদ ফদ মন্ত্রী এমপি মেয়র কোনো কিছুর জন্য আমি রাজনীতি আসি নাই। আমি যেই সময় রাজনীতিতে আসছি, দেশে চরম সংকট, দেশে মৌলিক অধিকার নাই, মোট কথা দেশটা আমাদের আর নাই, আমরা চাই না। আমি আপনাদের প্রতিজ্ঞা করতে চাই, আজীবন মানুষের অধিকার রক্ষায় আমি কাজ করে যাব। আমি প্রয়োজনে রাজপথে গুলিবিদ্ধ হয়ে পড়ে থাকব, তারপরেও আমি দেশ ছেড়ে যাওয়ার না। আর শেষ কথা এটাও বলে দিতে চাই, ক্ষমতা টমতার জন্য আমি রাজনীতিতে আসি নাই, এবং প্রয়োজনে দল ক্ষমতায় আসলে হয়তো আমার আর পাবেন না, কিন্তু মানুষের অধিকার রক্ষার যে কোনো অবস্থায় আমাকে সেখানে পাবেন। আপনারা কোন বিভ্রান্তি মূলক খবরে আপনারা কান দিবেন না। যাদের অনেক ভাই বন্ধুরা রয়েছেন, আপনাদের আমার প্রতি অনেক প্রত্যাশা রয়েছে, এটিকে অটুট রাখবেন, কোনোদিনও যাতে সেইটা আপনাদের নষ্ট না হয়ে যায়। আমি আসি, ছিলাম, থাকবো, মহান আল্লাহ তাআলা যতদিন বাঁচি। Yeah.
Isto, 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 isto